নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সহজ ভাষায় ধর্মকথা। আমি আপনাদের বন্ধু আচার্য ঋত্বিক চক্রবর্তী। আজকে আমরা এই পর্বে জানব আসন্ন ধনতেরাস 2020 কোন সময় শুরু হচ্ছে এবং কতক্ষণ এই তিথিটি চলবে, কখন আমরা জিনিসপত্র যার যা কেনার কথা সেটি আমরা কিনতে পারবো বা কেনা উচিত, এই বিষয়েই আজকে আমরা এখানে আলোচনা করব। তদাগ্রে আমরা একটু শুনে নেব ধনতেরাসের মাহাত্ম্য। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই দীপাবলি, সেই সঙ্গে কড়া নাড়বে ধনতেরাস। মূলত অবাঙালিদের মধ্যে এর প্রচলন থাকলেও এখন বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই উৎসব। এই উৎসবে মূলত সোনা কেনা হয়। দীপাবলি মূলত 5 দিনের উৎসব। এর আরেকটি নামও আছে ধনাত্রয়োদশী বা ধনবন্তি ত্রয়োদশী। ধন শব্দের অর্থ সম্পত্তি, ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের 13তম দিন। দীপাবলির সময় লক্ষ্মী পুজোর 2 দিন আগে ধনতেরাস হয়। বলা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাদের ইচ্ছে পূরণ করেন। ব্যবসায়ী সম্প্রদায়ের কাছেও এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। তারা এদিন দামি ধাতু কেনেন। সম্পদের দেবতা কুবেরেরও এদিন পুজো হয়। কথিত আছে রাজা হিমার 16 বছরের ছেলের এক অভিশাপ ছিল। তার কুষ্টিতে লেখা ছিল বিয়ের 4 দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে। তার স্ত্রীও সেটি জানত, তাই সেই অভিশপ্ত দিনে সে তার স্বামীকে ঘুমোতে দেয়নি। শোয়ার ঘরের বাইরে সমস্ত গয়না সোনার উপর মুদ্রা জড়ো করে রাখে সে। সেই সঙ্গে সারা রাত ঘরের বাতিটি জ্বালিয়ে রাখে। স্বামীকে জাগিয়ে রাখতে সারা রাত তাকে গল্প শোনায়, গান শোনায়। পরের দিন যখন মৃত্যুর দেবতা যম তাদের ঘরের দরজায় আসে, আলো আর গয়নার জৌলুসে তার চোখ ধাঁধিয়ে যায়। রাজপুত্রের শোয়ার ঘর পর্যন্ত তিনি পৌঁছন ঠিকই, কিন্তু সোনার উপর বসে গল্প আর গান শুনেই তার সময় কেটে যায়। সকালে কাজ অসম্পূর্ণ রেখেই চলে যান যমরাজ। রাজপুত্রের প্রাণ বেঁচে যায়। পরদিন সেই আনন্দে ধনতেরাস পালন শুরু হয়। ধনতেরাসের পরের দিন হয় নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী। দীপাবলির আগের দিন এটি, একে ছোটি দিওয়ালিও বলা হয়। ভারতে ধনতেরাস উৎসব উদযাপিত হয় সোনার উপর বাসন কিনে। একে সৌভাগ্যের লক্ষণ বলা হয়। নতুন জামাকাপড়ও এই সময় মানুষ কেনে। এরপর করা হয় লক্ষ্মী পুজো। চারদিকে প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয়, পুজো করা হয় গণেশেরও। জানলাম ধনতেরাসের মাহাত্ম্য। এইবার আমরা দেখব এবছর অর্থাৎ 2020 সালে ধনতেরাসের তিথিটি কখন পড়েছে। বন্ধুরা, ধনতেরাসের ত্রয়োদশীটি শুরু হচ্ছে এবছর 2020 সালে 12ই নভেম্বর বৃহস্পতিবার 6:21 সন্ধ্যাকালে, এবং এই তিথিটি থাকবে পরের দিন অর্থাৎ শুক্রবার 13ই নভেম্বর 2020 অপরাহ্ন 4:02 পর্যন্ত। এই সময়ের মধ্যেই আপনাদের সোনা বা রূপো বা যে যা কিছু কিনতে চান সেটি আপনারা কিনে ফেলতে পারেন। যদি আপনারা সন্ধেবেলা, যেটা সাধারণত করা হয়ে থাকে, সন্ধেবেলার দিকে যদি আপনারা এই ধনতেরাস পালন করতে চান, তবে অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন সেই সমস্ত জিনিস কিনে এনে ধনতেরাসটি পালন করুন। কারণ বৃহস্পতিবার সন্ধেবেলাতেই এই তিথিটি থাকবে। পরের দিন অর্থাৎ 13ই নভেম্বর কিন্তু এই তিথিটি থাকবে 4:02 বিকেল পর্যন্ত। তারপরে কিন্তু ভূত চতুর্দশী শুরু হয়ে যাচ্ছে। এই চতুর্দশী তিথিতে কিন্তু কোনোরকম শুভ জিনিস ক্রয় করা উচিত হবে না। জানলাম ধনতেরাসের মাহাত্ম্য এবং এই বছর 2020 সালের ধনতেরাসের তিথিটি এবং কোন সময় কিনলে সবথেকে বেশি আমরা লাভবান হতে পারি ধনতেরাসের এই তিথিটি পালন করার ক্ষেত্রে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে ধনতেরাস এবং আমাদের আসন্ন কালী পুজো তথা দিওয়ালি সম্বন্ধীয় অন্যান্য ভিডিও আসতে থাকবে, যেটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং বন্ধুদের সাথে পর্বগুলি শেয়ার করুন, সবাইকে জানতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।